ঘাটা সংস্কারের দাবির জলপাইগুড়ি শিলিগুড়ি ঘাটা আটক করিল এলাকার বাসিন্দাগিলা। শুক্রবার জলপাইগুড়ির মহিননগর ঝাবাড়ি মোড় রায়পাড়া এলাকার বেহাল ঘাটা সংস্কারের দাবিত ঘাটা আটক করিল ওইঠেকার বাসিন্দাগিলা। ওইঠেকার মানসিগিলার অভিযোগ, এলাকাত মেলাদিন ধরিয়া বেশ কয় কিলোমিটার ঘাটার বেহাল আবেহাল। উমার অভিযোগ, ঘাটা সংস্কারের কাজ শুরু হইলেও দিন বিতি গেলেও ঘাটার কাজ সারা হয় নাই। সেই বাদে ঘাটার ধুলাত মানসিগিলার জ্বর সর্দি কাশি ভানে নানান সমস্যা ভুগেছে। ওইঠেকার মানসিলার খেয়াও ধরি জানা গেছে, ঘাটার এনং আবেহালের টানে আইসা যাওয়া করির পাশে না স্কুলের ছাত্রছাত্রী ভানে সাধারণ মানসি। ঘাটা সমস্যার সুরাহা পাবার টানে ঘাটা আটক করিছে উমরা। ঘাটা আটক করার খবর শুনিয়া ঘটনার জায়গা আইসে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। পুলিশের সদে কথা কয়া শেষমেশ ঘাটা খুলি দেয় এলাকার মানসিগিলা। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, উত্রাসত। কি নাম আপনার? অবরোধটা কি কারণে? এই রাস্তা ঠিক হচ্ছে না, ধোলার জন্য বসে থাকা দোকানদারি করা যায় না। এই জন্য কি করেছেন? কি করেছিলেন? গাড়ি আটকায় রাখলাম যে কবে রাস্তা ঠিক হবে। কোন কোন জায়গায় অবরোধ হয়ে? কয় জায়গায়? দুই জায়গায়। হ্যাঁ, দুই জায়গায় হচ্ছে। দুই জায়গায় কি হয়েছে? রাস্তা গাড়ি আটকায় রাখছি আমরা দুই জায়গায়। কেন অবরোধ করেছেন? কেন? রাস্তা ধোলার জন্য। কি চাচ্ছেন? রাস্তা তাড়াতাড়ি সারাই হলে ভালো হয় আমাদের। দীর্ঘদিন ধরে তো আগত অবরোধ করেছিলেন? করছিলাম, কিন্তু প্রশাসন আসার পরে ওই আমাদের যেটুকু বুঝায় যাই ওটুকুই, তারপর তো কোনো কাজ হয় না। কি চাচ্ছেন? রাস্তা ভালো চাচ্ছি আমরা, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হবে তত ভালো। সমস্যাটা কি? মূল সমস্যা ধুলা। ধুলার জন্য। হ্যাঁ, চলাচল করা যায় না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। এটা কোন রাস্তা? শিলিগুড়ি জলপাইগুড়ি? শিলিগুড়ি জলপাইগুড়ি। এই এলাকাটার নাম কি? মহিতন ঝাবাড়ি মোড়। কি বললো পরে পুলিশ? পুলিশ বললো যে 10 তারিখে থেকে কাজ শুরু করবে। এখন এই কদিন? এই কদিন আজকে জল দিবে, দুই দিন জল দিবে না ওরা রাস্তা খারাই করার জন্য। তো এটা কি আপনাদের ব্যবসাদার এবং এলাকার বাসিন্দাদের কি সমস্যা? খুবই অসুবিধা হচ্ছে দোকানদারি করার, রাস্তার সাইডে বেশি। কি নাম আপনার? বাবলু। করেছেন কেন? ধুলার জন্য করছি। কেন? কি চাচ্ছেন? বাচ্চা কাচ্চা সর্দি কাশি হয়েছে, খাওয়ার জিনিসে সব কিছু ধুলা পড়তেছে, ঘর দুয়ার দেখেন ধুলাতে কি অবস্থা, কি করব? কতদিন বাঁচে ধুলা? এই ধুলাতে যে 6 মাস থেকে রাস্তা এভাবে করে রাখছে, রাস্তা করে দিবে, রাস্তা করে দিবে, করে দিচ্ছে না। এর আগেও তো অবরোধ করেছিলেন। হ্যাঁ, তাও কিছু করতেছে না। কি চাচ্ছেন? রাস্তা করে দেও। আমরা রাস্তা চাচ্ছি, জল চাচ্ছি না, রাস্তা করে দেও। হ্যাঁ, রাস্তা করে দেও। কি বলছে প্রশাসনের লোকজন? পুলিশ বললো 10 তারিখে করে দিবে, তাই বলছে। রাস্তা তো ভাঙা। হ্যাঁ, ভাঙা না? ভাঙা তো অনেকদিন থেকে তো রাস্তাটা হওয়া। হ্যাঁ, 6 মাস হয়ে গেল। কোন কোন এলাকা এটা? এটা রায়পাড়া ঝাবাড়ি মোড়। না হলে কি হবে? এরপরে কি করবেন? আবার বন্ধ করব, আবার বন্ধ করব। এবার বন্ধ করলে পুলিশ এলো? হ্যাঁ, এবার ছাড়বো না। কি নাম আপনার? আমার নাম শান্তনা কর্মকার। এই জায়গাটার নাম কি? এটা ঝাবাড়ি মোড় রায়পাড়া। নালু রায়। হ্যাঁ, নালু রায়। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে নামাপাড়া ঝাবাড়ি মোড়। হ্যাঁ, নামাপাড়া ঝাবাড়ি মোড়। বলছি, কি ব্যাপার, অবরোধ করেছেন কেন? রাস্তাটা আপনারা এলাকার লোকজন অবরোধ করেছে? এটা অবরোধ করছে, দেখো ধুলা মাটি দিয়ে বাচ্চা কাচ্চার অসুখ হয়, আমাদের বাচ্চার স্কুলে বন্ধ হয়, ছাত্র যাইতে পারতেছে না, ভীষণ অসুবিধা হয়, অ্যাক্সিডেন্টে প্রচণ্ড হয়, তার জন্য আমরা অপরাধ করছি। কি চাচ্ছেন এখন? না, আমরা চাই যে রাস্তাটা যদি ভালো হয় তাহলে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। গাড়ির প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। তো এর আগেও তো অবরোধ করেছিলেন? হ্যাঁ। তো কি হচ্ছে না কেন? অফিসার বললো যে হ্যাঁ হবে, দুই দিন দেরি হবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। ঠিকঠাক জল দেয় না ধুলো? না না, জল দেয় না। অবরোধ করলেই তো জল দেয়, তারপরে নেই? তারপরে আর নাই, মানে জল দেয় মানে এক রাউন্ডে, মানে আর পরে আর দেয় না, একবারে সন্ধ্যাবেলায় দিলে দিলে, না দিলে নেই। সেই কারণে কি আজকে অবরোধ হয়েছিল? হ্যাঁ। কি করেছিলেন আজকে? আজকে এরপরে বললাম যে রাস্তাটা এরকম কেন হচ্ছে, ঠিকাদার বলে যে ঠিক আছে, মানে রাস্তাটা তাহলে 2-1 মধ্যে করবো, মানে হিমঘর বন্ধ হওয়ার পরেই করবো। তাহলে এই কারণে কি আজকে অবরোধ হয়েছিল? হ্যাঁ। অবরোধ, রাস্তা কি বন্ধ আটকে রাখছিল কতক্ষণ? অনেকক্ষণ, এই ধরো 2 ঘন্টার মতো রাখে বন্ধ। হ্যাঁ। তো রাস্তা, গাড়িতে তো জ্যাম হয়ে গেছিলো? হ্যাঁ। পুলিশ আসছিল? পুলিশ আসছিল। তো বললো, কি বললো?
পুলিশ বলে যে করব। কি নাম আপনার? নালুদা।